ঢাকার তেরো স্থানে সুরাপ মূল্যে বিক্রি প্রতি পিস ডিম মিলছে এগারো টাকা সাতাশি পয়সায় সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশতা নিষেধাজ্ঞা কাদের তাকে নিয়ে নতুন গুঞ্জন সমালোচনার মুখে যা বলেন উপদেষ্টা ফারুকি এবং সর্বশেষ জানাবো সাবেক এমপি ইলিয়াসের সহযোগী বেনু গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঢাকার তেরো স্থানে সুলভ মূল্যে বিক্রি প্রতি পিস ডিম মিলছে এগারো টাকা সাতাশি পয়সায় ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের তেরোটি স্থানে সুলভ মূল্যের ডিম বিক্রি শুরু হয়েছে রোববার এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও মঙ্গলবার শুরু হয় তবে এর আগেই বাজারে ডিমের দাম কমতে শুরু করে নির্ধারিত স্থানে প্রতি ডিম টাকা পয়সা দরে ক্রেতারা কিনতে পারছেন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও পোল্ট্রি শিল্পের উদ্যোক্তাদের সংগঠন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সংগঠন নেতারা বলছেন এমনিতে বাজারে ডিমের দাম কমে যাওয়ায় রোববার সুলভ মূল্যে ডিম বিক্রির কার্যক্রম আলাদাভাবে শুরু করা যায়নি সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশতা নিষেধাজ্ঞা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন উপ পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর স্পেশাল জজ আদালত থেকে এই নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম আবেদনে বলা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার নানা অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে শত শত কোটি টাকা জ্ঞাত আয় পরিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন গত অক্টোবরে তাপসের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক তেসরা নভেম্বর সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফৌজানুর তাপসকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তবে তিনি হাজির হননি বিভিন্ন সূত্রে জানা যায় তিনি দেশত্যাগ করেছেন তার বিরুদ্ধে অভিযোগ টেন্ডার ইজারা নিয়োগ দোকান বরাদ্দ অসংখ্য কাজ করে তিনি আত্মীয় ও তার সিন্ডিকেটের মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন আত্মগোপনে ওবায়দুল কাদের তাকে নিয়ে নতুন গুঞ্জন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত শুক্রবারের শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়েছেন বলে নতুনভাবে গুঞ্জন ছড়িয়েছে গুঞ্জনের পরের মধ্যরাতে পুরুষ চট্টগ্রামে হালি শহরের শান্তিবাগে কাদের ভাই নুরুল হুতার বাসায় অভিযান চালিয়েছেন এদিকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেওয়া তথ্য থেকে জানা যায় শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রোববার দলীয় কর্মসূচি ঘোষণার পর ওবায়দুল কাদের নিজের দায়িত্বে এক ধরনের ঝুঁকি এড়াতে তড়িঘড়ি করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন এতে খুব একটা সুবিধা পাচ্ছেন না তিনি কেননা ভারতেই তাকে আত্মগোপনেই থাকতে হবে দেশে আগে থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের রোশনাল থেকে সাবেক সড়ক পরিবহন ও মন্ত্রী ওবায়দুল কাদের ভারতে লুকিয়ে আছেন বলে অনেকে জানিয়েছেন তাদের ভাষ্যমতে মতে ক্ষুব্ধ নেতারা ওবায়দুল কাদেরকে হন্য হয়ে খুঁজছেন তার সঙ্গে দেখা হলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটতে পারে পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার পতনের পর আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সভাপতি কয়েকজন সদস্য ও সাবেক মন্ত্রী এমপি সহ মাঝারি পর্যায়ের অনেক নেতা ভারতে পালিয়েছেন তা কয়েকজন জানিয়েছেন ওবায়দুল কাদের ভারতের কলকাতায় পৌঁছেছেন বলে তারা শুনেছেন তবে তাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি টেলিফোনেও কথা হয়নি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় ওবায়দুল কাদের শুক্রবার সিলেট এবং কিংবা মহমান সিং সীমান্ত হয়ে অবৈধ পথে ভারত যান পাসপোর্ট ছাড়া বিমানের দেশে ছাড়ার সুযোগ না থাকায় তাকে শুক্র শনিবার সীমান্ত এলাকায় অবস্থান করতে হয়েছে পরে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিশেষ অনুমতি নিয়ে রোববার ভারতের অভ্যন্তরীণ পথে চলাচলকারী বিমানে করে তিনি কলকাতায় যান এসটি টি ইসরাতুল নেশা তার সঙ্গে নেই ভারতে যাওয়ার আগে ওবায়দুল আব্দুল আগস্টের তৃতীয় সপ্তাহের দিকে রাজধানীর গুলশান থেকে যশোরে যান সেখানে তিনি তার নিকটাত্মীয় প্রভাবশালী এক সরকারি কর্মকর্তার শ্বশুরবাড়িতে অবস্থান নেন তখন থেকে ভারতের ঢোকার অপেক্ষায় থাকেন এর আগে তিনি গুলশান একটি বাড়ির আত্মগোপনে ছিলেন সেখানে আগে থেকে আত্মগোপনে ছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইশাক আলী খান পান্না পরে চব্বিশে আগস্ট পান্না ভারতীয় সীমান্তে মারা যান এদিকে আওয়ামী সাধারণ সম্পাদকের সর্বশেষ অবস্থান জানার জন্য গত দুদিন তার মোবাইলে দুটি নম্বরে তফায় তফায় ফোন করলেও তা বন্ধ পাওয়া যায় এমনকি হোয়াটসঅ্যাপ ছিল বন্ধ আওয়ামী লীগ ঘরানার রাজনীতিতে ওবায়দুল কাদের বিরোধী নেতাদের কাছে দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানতে চাইলে প্রায় সবাই একবাকে বলেছেন তিনি কলকাতায় তবে রোশনাল এড়ানোর জন্য আত্মগোপনে আছেন আত্মগোপনে থাকা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা দলের সাধারণ সম্পাদকের খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তারা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকে দুষছেন এর জন্য ভারতে ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা হলে বিব্রতকর পরিস্থিতির সংখ্যা রয়েছে বলে জানান পলাতক একজন নেতা সমালোচনার মুখে যা বললেন উপদেষ্টা ফারুকি বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে ছাত্র জনতাকে সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ার সরব ছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরার ফারুকি ছাত্র জনতার অভ্যুতানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন অন্তর্বর্তী সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ে উপদেষ্টা হয়েছেন তিনি এরকম থেকে তীব্র সমালোচনা শুরু হয় তাকে নিয়ে অনেকে বলছেন আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী তিনি ও তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এখন ফারুকি ভোল্ট পাল্টেছেন মাত্র এসব নানা সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন উপদেষ্টা ফারুকি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তার সে স্ট্যাটাস হুব যুগান্তরের পাঠকের জন্য তুলে ধরা হলো প্রিয় ভাই বোনেরা ঘুনাঘুরেও যা আগে ভাবি নাই এখন আমাকে সেটাই করতে হচ্ছে যাই হোক শুরু করি আমি মাত্র দুই দিন হলো কাজ করছি এর মধ্যে আমার ধারণা আমার মন্ত্রণালয়ের সহকর্মীদের মাঝেই ধারণা দিতে পেরেছি যে আমরা কিছু দৃশ্যমান পরিবর্তন ঘটাতে চাই যেটা স্বল্প এবং আমাদের সংস্কৃতি কর্মীদের কাজে আসবে যাই হোক যদিও আমি কোনো পথ চাই না তবুও দায়িত্বটা নেওয়ার পর আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করছি কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হচ্ছে এক অবিশ্বাস অভিযোগের আমি নাকি ফ্যাসিস্টের দোষর যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য দিয়ে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম ষোলোই জুলাই থেকে অল আউট অ্যাটাকে গেলাম এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু অথবা জেল আমি তারই সহযোগী আমি আমার চেয়ারের জন্য কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না কিন্তু শিল্পী হিসাবে অপমানিত বোধ করেছি বলে কয়টা কথা বলছি শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয় যে কারণে আমার সব এটাকে ঠেলে রাষ্ট্র মেরামতের এজেন্ডার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুদিন পরেই যখন বুঝা যায় তখনই লিখি কিন্তু এবং যদির খোঁজে যে কিন্তু এবং যদি সহভাগ নিষিদ্ধ করে দিয়েছিল বাঙালি জাতীয়তাবাদ আর ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে আজকে যে ফ্যাসিবাদের সূচনা করা হয়েছিল তা প্রতিবাদ লিখি এই চেতনা লইয়ে আমরা কি করিব দুই সালে এই দুইটা লেখা যে কোনো একটা লেখা ছাপা হওয়ার পর বিএনপি শিমুল বিশ্বাস সাহেব ফোন দিয়েছিলেন কৃতজ্ঞতা জানানোর জন্য আমি কোনো দল করি না কিন্তু আমি আওয়ামী লীগ হলে বিএনপির একজন সিনিয়র নেতা আমার লেখায় কি খুঁজে পেলেন যে আমার সঙ্গে পরিচয় না থাকা সত্ত্বেও আমার নাম্বার জোগাড় করে ফোন দিলেন আমি ঘটনাচক্রে একজন পরিচিত মুখ ভাই ও একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন ফ্যাসিবাদের কালে আমার সেই স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না তার মধ্যে যতটুকু করেছি যার ফল আমাকে ভোগ করতে হয়েছে দু সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেলের হেনস্থার শিকার হওয়ার মধ্যে যে দীর্ঘ অত্যাচার শুরু সেই বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিদ্ধান্তি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নেই অনেকে বলছেন আমি ভারতীয় হেজেমনির অংশ যে লোককে বাংলাদেশ কালচারাল এস্টাবলিশমেন্ট ঘৃণা করে আমি কলকাতা কেন্দ্রিক ভাষায় হেজেমনি ভেঙে দিয়েছি বলে সেই কিনা এই হেজেমনির অংশ আমি পৃথিবীর কোনো দেশেরই ঢালাও নিন্দা করি না কারণ দেশে নানা চিন্তার মানুষ থাকে আমি সবার সঙ্গে কথা বলতে চাই কাজ করতে চাই কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না ফেলানির মৃত্যুর পর কি পোস্ট দিয়েছিলাম দুই সালে সেটা দেখতে পারেন নিচে আমার অবস্থানের উপহার হিসেবে ভারতীয় কমিশনার একসময় কর্মরত রঞ্জন মণ্ডল নামের এক কর্মকর্তা তার ফেসবুকে পাবলিক পোস্ট দিয়ে বহুবার কি অকথ্য ভাষা আক্রমণ করেছিল সেটা খোঁজ করে দেখুন আর সেই আমি পাঁচ অফ হেজেমনি আমরা এক অনন্ত ভয়ের ঘরে বাস করে এসেছি আমরা কথা বলতে ভয় পেতাম এমন কি কথা বলার সময় ঘরে ফোন থাকলে সরিয়ে ফেলতাম পাশে আরিফাতে আমার মনে আছে দু হাজার সালে শুধুমাত্র কথা বলার জন্য আমি আর আরিফ আর হুসাইন লুকিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে বসে আলাপ করতাম কিভাবে এই জালিম সরকারকে হটানো যায় বিএপি এবং জামায়াত কিছু করতে পারবে আর্মির মনোভাব কি জোনায়দ সাকির সঙ্গে বাটন ফোনে কথা বলে গোপনে দেখা করতাম আর পরামর্শ করতাম কি করা যায় সেই আমি আওয়ামী ফ্যাসিজমের পার্ট আমি তো কোনো বিপ্লবী নই ছিলাম না কোনো কালে আমি ফিল্ম মেকার ঘটনাচক্রে এবং আল্লাহর আমাকে মানুষকে ভালোবাসা পেয়েছি আমি আমার এই পরিচয় গর্বিত আমি মারা গেলে আমাকে ফিল্ম মেকার হিসেবে মনে রাখা হবে মন্ত্রী হিসেবে না ফলে মন্ত্রিত্ব আমার কাছে কোনো অর্জন না পাবলিক সার্ভেন্টের দায়িত্ব মাত্র আমি এটা ফাইনালি অ্যাকসেপ্ট করেছি নিজের ফিল্মের বাইরেও আমার দেশকে কিছু দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে এটা বিশ্বাস করেছি বলে আমার মনে হয়েছে জীবনের এই পর্যায়ে এসে নিজের লাভ ক্ষতি না ভেবে এই ক্ষমতা দেশের কাজে লাগাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন